বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রাজখামার হাইস্কুলে কন্যাশ্রীরা বাল্যবিবাহ প্রতিরোধে আজ পৌঁছায় দুয়ারে দুয়ারে। সেই চিত্র উঠে এলো আমাদের সাংবাদিকের ক্যামেরায়। সভ্যতার প্রথম দিক থেকেই বাল্যবিবাহ, একাধিক বিবাহের মতো প্রথাগুলি প্রচলন ছিল প্রবল। যদিও আধুনিক সভ্যতায় বাল্যবিবাহ একটি আইনযোগ্য অপরাধ, কিন্তু তবুও মাঝে মধ্যেই নিউজে শিরোনামে আসে বাল্যবিবাহের মতো কুপ্রথা। বাল্যবিবাহের বন্ধের জন্য সরকারি আইন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ছেলে মেয়েদের বিবাহের বয়স কিংবা তার সত্ত্বেও সমাজ থেকে দূরে হয়নি বাল্যবিবাহের মতো অপরাধজনক একটি কাজ। জেনে বুঝে এখনও পর্যন্ত বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের পরিবারের কন্যা দায়গ্রস্ত পিতা কন্যাদায়ী থেকে মুক্তি পেতে বাল্যবিবাহের মতো অপরাধজনক কাজে লিপ্ত হয়ে যায়। বাড়িতে বাড়িতে গিয়ে মেয়েদের বোঝায় যে আঠেরোর আগে মেয়েদের বিবাহ দেওয়া চলবে না। আঠেরোর আগে মেয়েদের বিবাহ দিলে কতটা ক্ষতি হবে সে ব্যাপারে মেয়েদের সামনে তুলে ধরে রাজখামার হাইস্কুলের কন্যাশ্রীরা। 18 বছরের নিচে মেয়ে আছে আপনার বাড়িতে? আমি বলছি হ্যাঁ আছে। কি মেয়েটাকে পড়াবে না পড়াবে না? আমি বলছি হ্যাঁ পড়াবো মেয়েটাকে, বিয়ে দেবো না, বিয়ে দিলে এখন এই বয়সে বিয়ে দিলে অসুবিধে আছে, আর যতদূর পড়তে চাইবে ততদিন পড়াবো। আছে আমার একটা 18 বছরের নিচে একটা মেয়ে আছে, এবং জিজ্ঞাসা করছিল যে তারা 18 বছরের নিচে যেন মেয়ের বিয়ে দেওয়া না হয়। কারণটা কি? কেন? কারণটা হচ্ছে যে সরকার থেকে যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে সেই জন্য, আর হচ্ছে বিশেষ করে হচ্ছে যে বাচ্চা বয়সের মেয়েদের বিয়ে দেওয়া একদমই উচিত নয়। 18 বছর বয়স না হলে মেয়েরা পূর্ণাঙ্গ বয়সে পরিণত না হয়। চাই যে মেয়েরা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ান এবং স্বাবলম্বী হোক।